کا کوئی ثانی نہیں وہ نبی ہمارا ہے جس کا کوئی ثانی نہیں وہ نبی ہمارا ہے جس کا کوئی ثانی نہیں وہ نبی ہمارا ہے جس کا کوئی ثانی نہیں وہ نبی ہمارا ہے پیارے نبی کے عظمت کا حد ہے نا کی نارا ہے پیارے نبی کے عظمتوں کا حد ہے نا کی نارا ہے اللہم محمد وعلى آله محبت دیگه پڑا جائے گا پڑا جائے ایک تو کشت ہو گو پڑتا ہو بیٹی نا بیٹی پریو ربی اوپر درو شریف پڑھنے سنا تو سلام پڑھنے لابنا کھوتی بڑھن لابنا کھوتی حدیث شریف بیبی ہم ابھی بولیں جے امت امی نبی روپر ایک بار درو شریف پڑھنے تار اوپر اللہ رب العالمین دش بار رحمت نادی پڑھنے سبحان اللہ تار دشتا گناہ کھوا کرے دیبیں شدو تانوی تار دشتا مرجدہ پاریے دیبیں سبحان اللہ اے فضل چان کی چان بولیں چان کی چان پیو ببی بولیں حشر میدانے کو ٹھیک بچھائے دیں اوئی امہ تمہار شب چے بشی کو دے تھک بے جائی امہ تامی نبی پور بشی بشی دور شریف پورے آواز دے بولن سبحان اللہ آرزر بولن سبحان اللہ اے فضلت چاہے کی چاہے نا آرزر بولن چاہے کی چاہے نا امدہ شبائی اے فضلت چاہے تو ہوئے نہ ہونے آر کلو اپائی نائے نماز دیے مکتی پابین بھرشا کریئن روزہ دیے مکتی پابین آمان دیے مکتی پابین بھرشا کریئن بخاری شریف رہاری اللہ پی نبی بولن امار نشو حسر مائدانے کوٹین بیچارے دین تمہا دیر کنو آمر تمہا دیر کے جنہ دے لیے جتے پڑھوینا کنو آمر تمہا دیر کے جہنم تھے کے باتھا دے پڑھوینا شد ماترو اللہ رحمت تمہا دیر کے باتھا دے پڑھوینا اللہ رحمت رحمت لی آلمین چھارا حسر مائدانے باتھا کنو اپائینا حوالی بلن سبحان اللہ ٹھیک نہ بیٹھے شے جنو درو شریف پڑھتا ہو بے بیشی بیشی اللہ ربی اللہ بھی بولنے جے آمارو کو درو شریف پڑھتے بھولے جائیں ابن کسیر مورد تفسیر کتابیں ہوئے سے حدیث شریف کی الموزم القبیر امام تبرانی رحمت اللہ علیہ کے رجن اور شم کو حدیث کتابیں حدیث شریف ناشتے اللہ ربی اللہ بھی بولتے سے من نسیہ علیہ صلاة جے آمی نبی کو درو شریف پڑھتے بھولے جائیں আমরা যখন নামাজ আদায় করি নামাজের মধ্যে আত্তাহিয়াতু আত্তাশাহুদ আদায় করি আসসালামু আলাইকা আইয়ুহান নবী এভাবে করে প্রিয় নবীকে সালাতু সালাম পেশ করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে সালাম দিলাম প্রিয় নবীকে সালাম দিচ্ছি নামাজের মধ্যে ইমামগণ বলতেছেন যখন তুমি তাশাহুদ করবে নামাজের মধ্যে সালাম দেওয়ার সময় তুমি এই নিয়তে সালাম দিবা তোমার নবী তোমার সামনে উপস্থিত জেনে তোমাকে সালাম দিতে হবে তুমি দেখো বা না দেখো সেটা আসল কথা নয় কিন্তু আমার নবী তোমার সামনে আমার সামনে সবার সামনে হাজির আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ
সেজন্য প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়লে মনোযোগ সহকারে দরুদ শরীফ পড়তে হবে, প্রিয় নবীর দরুদ শরীফ শুনলে মনোযোগ সহকারে দরুদ শরীফ শুনতে হবে। ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা মাসালা দিয়েছেন, কেউ যদি নামাজে চার রাকাত নামাজের দুই রাকাত নামাজের মধ্যে আত্তাহিয়াত আদায় করার পর এরপরে যদি কেউ দরুদ ইব্রাহিম আদায় করে, দরুদ ইব্রাহিমের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দরুদ ইব্রাহিম চার রাকাতের নামাজে দুই রাকাতে পড়া যায় না, দুই রাকাতে শুধু আত্তাশাহু পড়ে সবাই তিন রাকাতের জন্য দাঁড়িয়ে যায়। ইমামে আজম বলতেছেন কেউ যদি দুই রাকাতের মধ্যে তাশাহু আদায় করার পরে ভুলক্রমে দরুদ শরীফ আদায় করে, খেয়াল করবেন ভুলক্রমে যদি কোন বান্দা কোন অন্য প্রিয় নবীর দরুদ শরীফ পড়ে আর পড়ার সময় যদি প্রিয় নবীর নাম মুবারক নিয়ে ফেলে, তাহলে চার রাকাত নামাজের শেষে তাকে সুহু সিজদা আদায় করতে হবে। ইমামে আজমকে জিজ্ঞেস করা হলো, হে হে আল্লাহর বান্দা, হে ইমামে আজম, আপনি কেন এই মাসালাটা দিলেন? তখন তিনি বলতেছেন, আমার নবীর নাম যদি কেউ ভুল ক্রমে নেয় তাও নিতে পারবে না, ভুলে নিলেও সেটা অপরাধ হয়ে যায়। আমার নবীর নাম সব জ্ঞানে সুন্দর মনে প্রেমে হৃদয়ে আমার নবীর নাম নিতে হবে, তাই আমি এই মাসালাটা দিয়ে দিলাম। যদি আমার প্রিয় নবীর নাম ভুল ক্রমে নিয়ে নেয় তাহলে চার রাকাত নামাজের শেষে তাশাহুদ আদায় করার পরে সহু সিজদা আদায় করতে হবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় নবীর নাম নিবেন মনোযোগ সহকারে, প্রিয় নবীর মজলিসে বলবেন মনোযোগ সহকারে, প্রিয় নবীর শান শুনবেন মনোযোগ সহকারে। অমনোযোগী হয়ে কিছু করা যাবে না, সুন্দরভাবে বসে ভালোবাসার সাথে প্রিয় নবীর শান শুনতে হবে, কেননা এই মজলিসটা আর সাধারণ মজলিস নাই। মিশকাত শরীফের মধ্যে হাদিস শরীফটা রয়েছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিস শরীফটা রয়েছে। আল্লাহর প্রিয় নবী বলতেছেন, এমন একটা মাহফিল করলাম, এমন একটা মজলিস সবার আয়োজন করনা যেই সবাই যেই মাহফিলে আল্লাহর জিকির হলো কিন্তু আমি নবীর উপর দরুদ শরীফ আদায় হলো না, তাহলে হাশরের ময়দানে এই মাহফিলের কোনো উপকার আসবে না। যেই মজলিসে আমি নবীর দরুদ শরীফ নাই সালাতু সালাম নাই, সেই মজলিসটা আল্লাহর দরবারে কবুল হবে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস সহি সনদের সহি হাদিস, সেজন্য মাহফিল করবেন দরুদ শরীফ আদায় করতে হবে, দরুদ শরীফের মাহফিলে ভদ্রতার সহিত বসতে হবে। আপনি যখন নামাজ আদায় করেন মনোযোগ সহকারে কিন্তু নামাজ পড়েন, নামাজের মধ্যে ডানে বামে সামনে পেছনে যদি ভালোভাবে তাকান তাহলে নামাজটা মকরু হয়ে যায়, অনেক সময় নামাজ ভেঙে যায়, ঠিক না ভাই? ঠিক, আমলে কাসির হলে নামাজ ভেঙে যায়। এর অর্থ হলো আপনি নামাজে পড়তেছেন, নামাজের মধ্যে আল্লাহ রাসূলের ধ্যান নিয়ে নামাজ আদায় করতে হবে, আর এদিক সেদিক থাকানোর কোনো সুযোগ নাই। নামাজের হুকুম যেমন দরুদ শরীফের হুকুমও তেমন, আমার প্রিয় নবীর উপর যখন দরুদ শরীফ পড়বেন তখন মনোযোগ সহকারে দরুদ শরীফ আদায় করতে হবে। ফতোয়ায়ে শামের ফতোয়া ফতোয়ার কিতাবের মধ্যে রয়েছে, প্রিয় নবীর উপর যখন সালাতু সালাম আদায় করবেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা, কিয়াম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন প্রিয় নবীর দরুদ শরীফ পড়বেন আর ইমামরা ফতোয়া দিচ্ছে নামাজের মধ্যে যেমন দাঁড়াও, নামাজের মধ্যে যেমন এভাবে করে নামাজে দাঁড়াতে হয়, আমার প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়তে হলে অবশ্যই সেভাবে দাঁড়াতে হবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই আমলটা আমি আমার মুর্শিদের কাছে দেখেছি, আজকে যেনাকে প্রধান মেহমান আপনারা বলেছেন, যার চেহারা দেখলে ইবাদত, কেননা ওলি আল্লাহর চেহারা দেখাও ইবাদত, যাদের চেহারা দেখলে আল্লাহ এবং রসুলের প্রেম চলে আসে তারাই হলো প্রকৃত আল্লাহর ওলি। 108 বছর বয়সে আপনারা পর্যন্ত আসতে পারা এটা আল্লাহর ওলির পক্ষে সম্ভব, আর অন্য কারো পক্ষে সম্ভব নয়। তিনি যখন সালাতু সালাম আদায় করেন খুবই মনোযোগ সহকারে সালাতু সালাম আদায় করেন, আমি পড়ি এবং ওনার দিকে খেয়াল করি, উনি যখন দাঁড়ান তখন ঠিক সেই হাদিসের আমল করেন, ইমামদের আমল করেন, নামাজে যেভাবে দাঁড়ান আমার মসজিদে সেভাবে দাঁড়ান, আমাদেরকে শিক্ষা দেন। প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়াবো, শরীর সুস্থ থাকলো তুমি প্রিয় নবীকে সম্মান জানাবো, 108 বছর বয়সে সেই নামাজের মতো দাঁড়িয়ে প্রিয় নবীর উপর সালাতু সালাম দিচ্ছেন, আমাদের
আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তোমরা যখন প্রিয় নবীকে সালাতু সালাম দিবা এভাবে স্টেপ ফরওয়ার্ড সুন্দরভাবে দাঁড়িয়ে প্রিয় নবীর উপর সালাতু সালাম পেশ করবা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ সেজন্য সালাতু সালাম আদায় করার সময় সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে কোন ধরনের বিয়াদবি করা যাবে না কেননা সালাতু সালামের মাহফিল সাধারণ মাহফিল নয় আল্লাহর মাহফিল ফেরেশতাদের মাহফিল আল্লাহ কোরআনে সূরা আল আহজাব 56 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে স্পষ্ট করে ঘোষণা দিলেন নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা আমার নবীর উপর সদা সর্বদা সালাতু সালাম আদায় করে সদা সর্বদা সালাতু সালাম আদায় করেন কে বলেন না কে সাথে কারা সেজন্য সালাতু সালামের মাহফিল আল্লাহর মাহফিল সুবহানাল্লাহ আর জোরে বলবেন সুবহানাল্লাহ আমরা নামাজ পড়ি কিন্তু আল্লাহ নামাজ পড়েন না আমরা রোজা রাখি কিন্তু আল্লাহ রোজার প্রয়োজন নাই আমরা হজ যাকাত আদায় করি আল্লাহর হজ যাকাতের প্রয়োজন নাই আল্লাহ আপনি কি করেন সব তো আপনি ফেরেশতাদেরকে দিয়ে দিলেন সব দায়িত্ব আপনি ফেরেশতাদেরকে অর্পণ করে দিলেন রব্বুল আলামিন আপনি কি করেন আল্লাহ বলেন বান্দা হে আমি আমার হাবিবের উপর সালাতু সালাম আদায় করি সুবহানাল্লাহ বলেন না সকাল নাই সন্ধ্যা নাই আমাদের জন্য রাত দিন আছে আল্লাহর জন্য রাত দিন নাই আমাদের জন্য ঘন্টা সেকেন্ড মিনিট আছে আল্লাহর জন্য ঘন্টা সেকেন্ড মিনিট নাই আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা প্রিয় নবীর উপর দরুদ শরীফ আদায় করেন সুবহানাল্লাহ ইমামগণ ফতোয়া দিয়েছেন কয়েকটি নির্দিষ্ট জায়গা ছাড়া যেমন আপনি টয়লেটে গেলেন অপবিত্র অবস্থায় এ দরুদ শরীফ পড়তে পারবেন না সহবাস করতে গেলেন ওই সময়ে এ দরুদ শরীফ পড়তে পারবেন না এভাবে কয়েকটি জায়গা নির্ধারণ করে দিলেন ওই জায়গা ছাড়া সদা সর্বদা প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়া এটা ইমানি ফরজ আওয়াজ দিবেন সুবহানাল্লাহ সব সময় দরুদ শরীফ পড়া এটা ইমানি ফরজ যেমন নামাজের আগে পরে দরুদ শরীফ আদায় করা আজানের আগে পরে সালাতু সালাম আদায় করা ইকামতের আগে পরে সালাতু সালাম আদায় করা ঘরে উঠবেন বের হবেন সালাতু সালাম আদায় করা মাহফিলে বসবেন উঠবেন সালাতু সালাম আদায় করা দোয়া করবেন আগে পরে মাঝখানে সালাতু সালাম আদায় করা ভালো কাজ শুরু করবেন সালাতু সালাম আদায় করা ব্যবসা বাণিজ্য করবেন সালাতু সালাম আদায় করা সদা সর্বদা সালাতু সালাম আদায় করা এটাই হলো ইমানদারের ইমানের লক্ষণ যারা সবসময় প্রিয় নবীর উপর সালাতু সালাম আদায় করে তারাই হলো প্রকৃত মুমিন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাদিস শরীফটা তিরমিজি শরীফের মধ্যে রয়েছে হাদিস শরীফটা মিশকাতুল মাসাবি ক্লাস 9 থেকে পড়ানো হয় মাদ্রাসায় ওই কিতাবের মধ্যে রয়েছে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার উপর দরুদ শরীফ আদায় করি তবে আমার সময়গুলোকে আমি কিভাবে ভাগ করব আমি এখনো বুঝতে পারছি না প্রিয় নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে আপনি নবীর উপর দরুদ শরীফ আদায় করব প্রিয় নবী বললেন হে উবাই শোনো শোনো মাশিতা তুমি যেভাবে চাও সেভাবে তুমি আদায় করো তোমার মন যেভাবে চাই সেভাবে তুমি আদায় করো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনি নবীর উপর চার ভাগের এক ভাগ সময় সালাতু সালাম আদায় করো করব 24 ঘন্টাকে চার ভাগ করে চার ভাগের এক ভাগ করে আপনি নবীর উপর দরুদ শরীফ আদায় করব তখন বলতেছেন প্রিয় নবী হে উবাই শোনো শোনো তোমার যা মন চাই তা করো কিন্তু বাড়াতে পারলে কল্যাণ আমার নয় তোমার আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ উবাই ইবনে কাব বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আন্নি সু আমি আমার সময়গুলোকে দুই ভাগ করে দেব এক ভাগ আপনি নবীর উপর দরুদ শরীফ আদায় করব আর বাকি এক ভাগ অন্যান্য কাজ করব তখন উবাই ইবনে কাব কি বলতেছেন প্রিয় নবী হে আমার সাহাবী শোনো শোনো তোমার যা মন চাই তা করো যদি তুমি বাড়াতে পারো তোমার জন্য মঙ্গল আওয়াজ
মিশকাতের মধ্যে হাদিস শরীফটা আছে বাড়াতে পারলে মঙ্গলকার বলে না মঙ্গলকার নবীর মঙ্গল কি উম্মতে করবে না উম্মতের মঙ্গল প্রিয় নবী করবেন অনেকে বলে না নবী নাকি মঙ্গল করতে পারে না মঙ্গলের মূল প্রিয় নবী রহমতের মূল প্রিয় নবী কল্যাণের মূল প্রিয় নবী কাউসারের মূল প্রিয় নবী আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ প্রিয় নবী মঙ্গল নাই প্রিয় নবীর উসিলায় সবাই মঙ্গল পায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী রাসূল প্রিয় নবীর দোহাই দিয়ে মঙ্গল কামনা করে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ প্রিয় নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন যদিও বা জবান দিয়ে আপনি বলছেন না আপনি মনে মনে আমার থেকে কি চান আমি আমি বলে দিচ্ছি আমি উবাই ইবনে কাব আমার সময় গেল যতক্ষণ দুনিয়াতে আমি জাহিরি ভাবে থাকি সব সময় আপনি নবীর পর দরুদ শরীফ আদায় করব দেখেন সব সময় প্রিয় নবী সন্তুষ্ট হলেন এই যে কাজের মতো কাজ সব সময় দরুদ শরীফ আদায় করো যদি তুমি সব সময় দরুদ শরীফ আদায় করো দুইটা ফজিলতের কথা স্পেশাল করে বলবেন একটা হলো তোমার যত ধরনের বালা মুসিবত আছে সব বালা মুসিবত দূর হয়ে যাবে তোমার যত কষ্ট পেরেশান আছে সকল কষ্ট পেরেশান দূর হবে শুধু তা নয় আর একটা ফজিলতের কথা বললেন প্রিয় নবী সব সময় যদি দরুদ শরীফ পড়ো তাহলে তোমার জীবনের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ তাহলে দরুদ শরীফ কে আসতে পারবেন না জোর করবেন ভালোবাসার সাথে পড়বেন না ভালোবাসা ছাড়া পড়বেন প্রেম নিয়ে পড়বেন না প্রেমহীন পড়বেন তাহলে ভালোবাসা নিয়ে পড়ুন আল্লাহুম্মা এভরিওয়ান সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি